লোকসভা নির্বাচনের আগে একঝাঁক পুলিশের বদলি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা পুলিশের একঝাঁক পুলিশকে জেলার বিভিন্ন ফাঁড়ি থানা থেকে বদলি করা হয়েছে। এদিন জেলা পুলিশ সুপারের নির্দেশে এই বদলি করা হয়। এই বিষয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক নির্দেশেই এই বদলি করা হয়ে থাকে। বারোপিশা ফাঁড়ির ওসি লাকমা লামাকে বদলি করা হয়েছে জটেশ্বরে। আলিপুরদুয়ার জংশন ফাঁড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়গা থানায় বদলি করা হয়েছে। এভাবেই মোট 40 জন অফিসারকে একসাথে বদলি করা হয়েছে বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে। এই বিষয়ে ডিজিটাল বাংলাকে আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেছেন, রুটিন নিয়ম অনুযায়ী এই বদলি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক পুলিশের বদলি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা পুলিশের একঝাঁক পুলিশকে জেলার বিভিন্ন ফাঁড়ি থানা থেকে বদলি করা হয়েছে। এদিন জেলা পুলিশ সুপার নির্দেশে এই বদলি করা হয়েছে এমনটাই জানা যায়। এবং এই বিষয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশেই এই বদলি করা হয়ে থাকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বারোপিশা ফাঁড়ির ওসি লাকমা লামাকে বদলি করা হয়েছে জটেশ্বরে। আলিপুরদুয়ারের জংশন ফাঁড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়গা থানায় বদলি করা হয়েছে। এভাবেই মোট 40 জন অফিসারকে একসাথে বদলি করা হয়েছে বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে। এই বিষয়ে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি কথা বলেছেন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির সঙ্গে, এবং তিনি জানিয়েছেন রুটিন নিয়ম অনুযায়ী এই বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ পন্ডি। হ্যাঁ শুভজিৎ, বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক পুলিশের এই বদলি আলিপুরদুয়ারে, কি খবর রয়েছে? দেখো, একসাথে কিন্তু এই প্রথম একসাথে 40 জন অফিসারকে বদলি করা হলো আলিপুরদুয়ার জেলা পুলিশের। বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু বদলি করা হয়েছে পুলিশ আধিকারিকদের। একেবারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বদলি। শুভজিৎ, একসঙ্গে 40 জনকে কেন? এই বিষয়ে কিন্তু আমরা অমিতাভ মাইতি আলিপুরদুয়ার পুলিশ সুপার তার সাথে যোগাযোগ করেছি। তিনি কিন্তু বলেছেন এটা একটা রুটিন বদলি। এছাড়াও যে সমস্ত অফিসার দিয়ে বদলি করা হয়েছে তারা কিন্তু 3 বছর এক এক জায়গায় অতিক্রম করেছে, সেই কারণে তাদের বদলি করা হয়। মানে তার মানে এটা বলা যেতে পারে যে এটা একদম রুটিন অনুযায়ী সেই বদলি করা হচ্ছে। একদম একদম একদমই তাই। ধন্যবাদ।